ভবিষ্যতে ক্ষমতা কুক্ষিগত হওয়া ঠেকাতে সাংবিধানিক সংস্কারে ছয় কমিশন গঠন দেশবাসীকে আইন নিজেদের হাতে তুলে না নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টা বিএনপি ও দেশের বিরুদ্ধে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমানের নির্বাচন ইস্যুতে সরকারকে চাপ দিতে চায় না বিএনপি বলেছেন নেতারা নতুন ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বঞ্চিতদের বিক্ষোভ আটজনের নিয়োগ বাতিল গাজীপুরের বিগ বস কারখানায় আগুন আশুলিয়ায় আজও দুর্ভোগের শিকার সাধারণ মানুষ অস্থিরতার পেছনে বহিরাগতদের ইন্ধনের অভিযোগ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার শ্রম উপদেষ্টা ভবিষ্যতে যাতে নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠের একাধিপত্য দুঃশাসন মানুষের উপর চেপে না বসে এক ব্যক্তি পরিবার বা গোষ্ঠীর হাতে ক্ষমতা কুক্ষিগত না হয় সেজন্য জবাবদিহিতামূলক কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় রাষ্ট্রের সাংবিধানিক সংস্কারের কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোনুস কাঙ্ক্ষিত সংস্কারের রূপরেখা তুলে ধরেন তিনি এজন্য ছয়জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে ছাত্র নাগরিক সমাজ ও রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে ছয়টি কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা দেশবাসীকে আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরেন ভবিষ্যতে নির্বাচনের নামে যেন কোনো ব্যক্তি পরিবার বা গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করতে না পারে সেজন্য সংবিধান সংস্কারে ছয়টি কমিশন গঠনের কথা জানান তিনি কমিশনগুলোর নেতৃত্বে থাকছেন নির্বাচন কমিশন সংস্কারে ডক্টর বদিউর আলম মজুমদার পুলিশ সংস্কারে সাবেক আমলা সরফরাজ চৌধুরী বিচার বিভাগ সংস্কারে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান জনপ্রশাসন সংস্কারে আবদুল মুই চৌধুরী দুদক সংস্কারে ডক্টর ইফতেখারুজ্জামান এবং সংবিধান সংস্কারে ডক্টর শাহাদ মালিক নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন জনপ্রশাসন বিচার প্রশাসন দুর্নীতি দমন কমিশন এই চারটি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানাভিত্তিক জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি এর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাই গণ বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি এই ছয় কমিশনের কর্মপ্রক্রিয়া এবং কমিশনের রিপোর্টের পর সংস্কারের রূপরেখা চূড়ান্ত হবে তা পরিষ্কার করেন প্রধান উপদেষ্টা পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী পহেলা অক্টোবর থেকে শুরু করতে পারবো বলে আমি আশা করছি এবং এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক তিন থেকে সাত দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে এছাড়া শেখ হাসিনা সরকারের বড় বড় প্রকল্পগুলোর অসদ উদ্দেশ্যে সমালোচনা এবং চলমান প্রকল্পগুলোর ভবিষ্যৎ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্যও ছিল প্রধান উপদেষ্টার ভাষণে আমরা সৈরাচী হাসিনা সরকারের অহেতুক কোটি কোটি টাকা ব্যয়ের প্রকল্প বাস্তব হতে দেখেছি যেগুলো কখনোই দেশের মানুষের জন্য ছিল না বরং এর সাথে জড়িত ছিল কুচ্ছিত আমিত্ব এবং বিশাল আকারের চুরি চলমান এবং প্রস্তাবিত সকল উন্নয়ন প্রকল্পগুলোর যাচাই বাছাই করার কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি প্রকল্প বাস্তবায়নের পর্যায়ে বিবেচনা করে বাকি কাজে ব্যয়ের সাশ্রয় এমনকি প্রয়োজন মতে তা বাতিল করার কথা বিবেচনা করা হবে দেশের মানুষকে আর ফাঁকি দেওয়া চলবে না কর্মসংস্থান তৈরি করবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দেব লুটপাট ও পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ আমরা নিয়েছি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একটা ব্যাংকিং কমিশনও গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে লুটপাট ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সহ আর্থিক খাতের শৃঙ্খলা আনা সহ পুলিশ ধ্বংসপ্রাপ্ত জনপ্রশাসন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি কমানো জ্বালানি খাতের জবাবদিহিতা আনা শ্রমিক অসন্তোষ কমানো শিল্পের নিরাপত্তা ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা সহ আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পাশে দাঁড়ানোর মতো গত এক মাসে সরকারের নানা কর্মকাণ্ড তুলে ধরেন প্রধান উপদেষ্টা ফেসিবাদী সরকার লুটপাট করার জন্য নতুন করে ষাট হাজার কোটি টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার কারণে মুদ্রাস্ফীতির শিকার হয়েছে দেশের মানুষ এই অতুলনীয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন না ধর্ম বর্ণ শ্রেণী পেশা নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করাই সংস্কারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আহ্বান জানান ছাত্র শ্রমিক জনতার এই বিপ্লবের লক্ষ্যকে দ্রুত বাস্তবায়নে ঐক্যবদ্ধ অংশগ্রহণের ধৈর্য ধরুন এই কথাটি আমি আপনাদের না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও তাদের তারা রয়েছে বিএনপি ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি নেতা আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ছবিতে রিপোর্ট টাঙ্গাইলের গোপালপুরে সুতি বিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টুর মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি নির্বাচিত হলে গতানুগতিক নয় উন্নয়ন ও উৎপাদনমুখী রাজনীতি করবে বলে জানান তারেক রহমান বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক বিখ্যাত পণ্যগুলোকে পরিকল্পনার মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিত ও রপ্তানির ব্যবস্থা করা হবে জনগণের যে রাজনীতিতে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিগত সতেরো বছর যাবৎ জনগণকে সাথে নিয়ে সংগ্রাম করছিলাম তার আংশিক অর্জিত হয়েছে আগামী দিনে জনগণের সহযোগিতায় বিএনপি ইনশাল্লাহ জনগণের সরকার গঠন করতে সক্ষম হলে আমরা বাংলাদেশে আবারও সেই উৎপাদন এবং উন্নয়নের রাজনীতি চালু করতে চাই বাংলাদেশের কোন অঞ্চলে কোন সম্ভাবনা আছে যেই সম্ভাবনাকে কাজে লাগালে যেই সম্ভাবনার দ্বারকে উন্মোচন করতে পারলে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব এটি হচ্ছে শহীদ জিয়া দেশনতি খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি অর্থাৎ জনগণের যে সম্ভাবনা আছে যে সম্ভাবনার মাধ্যমে জনগণ সামনে এগিয়ে যেতে পারবে অর্থনৈতিক মুক্তি আনতে পারবে সেগুলোকে বের করে নিয়ে আসা অর্জিত কোন গণতান্ত্রিক বিজয়ের উল্লেখ করে তিনি বলেন দলের মূল লক্ষ্য অর্জনে বিএনপির অনেক নেতাকর্মী হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে দলের শত শত নেতাকর্মী হারিয়েছে জীবন বিগত সতেরো বছর ধরে যে কথা আমরা বলে আসছি জনগণের সামনে যে কারণে যে জন্য যে লক্ষ্য হাসিলের জন্য আমাদের বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন বিএনপির বাইরেও অন্যান্য বহু দলের নেতাকর্মী শহীদ হয়েছেন জনগণের যারা রাজনীতি করেন না কিন্তু দেশকে ভালোবাসেন এমন বহু সাধারণ মানুষ বিভিন্ন পর্যায়ের বিভিন্ন পেশারা মানুষ আত্মত্যাগ করেছেন এই যে আত্মত্যাগের কারণ কি কারণ জনগণের অধিকার প্রতিষ্ঠা যেখানে জনগণ তাদের কথা বলবে এবং জনগণ কথা বললে সেই কথা অনুযায়ী কাজ হবে যদি আপনাদের সাহায্য সমর্থন অব্যাহত থাকে তাহলে ইনশাল্লাহ আমরা সেই বাংলাদেশ গড়তে সক্ষম হব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ গড়তে সক্ষম হব যেই বাংলাদেশের মানুষ একাধারে যেমন রাজনৈতিক স্বাধীনতা ভোগ করবে ঠিক একইভাবে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের সেই দ্বার উন্মোচিত হবে তারেক রহমান বলেন এমন একটি সরকার প্রয়োজন যারা জনগণের জন্য কাজ করবে আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে বাংলা ভীষণ নিউজ ডেস্ক সম্ভাবনার দ্বার এদিকে ছাত্র জনতার অভ্যুত্থান ও স্বৈরাচার আওয়ামী শাসন আমলে গণতন্ত্রের জন্য প্রাণ দেয়া শহীদদের স্মরণে সেপ্টেম্বর ও গণতন্ত্র দিবস উপলক্ষে পনেরোই সেপ্টেম্বর সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি নির্বাচনী সুতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চাচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি নেতারা রিপোর্ট করছেন সিকান্দার রেমান বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করে স্মরণ সভা ও সমাবেশের ঘোষণা দেওয়া হয় দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এস এড এম জাহিদ হোসেন বলেন জনগণকে সাথে নিয়ে রুখে দিতে হবে সব ষড়যন্ত্র গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই। কাজেই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই পনেরোই সেপ্টেম্বর এই দেশের মানুষ এই ঢাকা শহরের মানুষ সর্বত্র একত্রিত হবে এবং এই তাদের উপস্থিতি সকল ষড়যন্ত্রে বেড়াজাল ভেঙে আগামী দিনে গণতন্ত্র উদ্ধারের পদকে আরো মসৃণ করবে নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় বেঁধে দিয়ে চাপ সৃষ্টি করতে চাচ্ছে না বিএনপি বাংলাদেশের নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনারের সাথে বৈঠকের পর এই কথা জানান বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমরা বলেছি আমাদের পক্ষ থেকে সার্বিক সহায়তা করছি সরকারকে কারণ এটা সমস্ত জাতির প্রত্যাশার একটা সরকার যারা জাতির আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণে সমর্থন সমর্থ হবে এবং আমরা সেখানে আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি দিয়ে যাব এবং বিষয়গুলো আজকে বাংলাদেশের মানুষের যে নতুন স্বপ্ন দেখছে যে আগামীর বাংলাদেশ দেখছে এটা আমরা সবাই মিলে করতে হবে আলোচনার মধ্য দিয়ে যে কোনো সংকট সমাধান সম্ভব বলে জানান বিএনপি নেতারা রোহিঙ্গার ব্যাপার সিকান্দার রেমান বাংলা ভিশন ঢাকা অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দিল্লির গ্যারান্টি নিয়ে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এজন্য গুম খুন থেকে শুরু করে দেশের মানুষকে কৃতদাস করে রেখেছিলেন তিনি সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটিএম তুরাবের বাসভবনে তার পরিবারের সঙ্গে দুপুরে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন তিনি বলেন প্রশাসনে এখনো দুর্নীতিবাজরা রয়ে গেছে তাদের হাতে প্রচুর টাকা তারা যে কোনো সময় নাশকতা করতে পারে রিজভি আরও বলেন দিল্লি এদেশের অপরাধীদের আশ্রয় দেয় কিন্তু সীমান্তে বাংলাদেশের মানুষকে হত্যা করে ডিসি নিয়োগকে কেন্দ্র করে আজও উত্তপ্ত ছিল প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সকাল থেকেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করে ক্ষোভ জানান পদোন্নতি বঞ্চিত উপসচিব পর্যায়ের কর্মকর্তারা গেল আমলে সুবিধাভোগী ও যাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে তাদের সচিবালয় থেকে অপসারণের দাবি তাদের এদিকে আন্দোলনের মুখে আট জেলার ডিসি নিয়োগ বাতিল করা হয়েছে পাশাপাশি সচিবালয়ে বিশৃঙ্খলার কারণ খতিয়ে দেখতে কমিটি গঠনের কথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব সচিবের ডিসি নিয়োগকে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই উত্তপ্ত প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় বুধবার সকাল থেকে দফায় দফায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন বিভিন্ন সময় পদবঞ্চিত উপসচিব পর্যায়ের কর্মকর্তারা তাদের আন্দোলনের কারণে নতুন ডিসিদের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় দুপুরে সচিবালয় জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মকলেসুর রহমান জানান নতুন জনের মধ্যে আটজনের ডিসি নিয়োগ বাতিল করা হয়েছে বাকিরা কর্মস্থল জেলা প্রশাসনে যোগ দিতে পারবেন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে অনেক দিনের পুরোনো তথ্যের ভিত্তিতেও যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে এটা এই আপনারা জানেন একটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিটলিস্ট হয় পাঁচজন ক্যাবিনেট সেক্রেটারি হেডেড বাই সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে অলরেডি আটজন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে এবং এই জেলা প্রশাসনগুলো ভালো চলার কার যদি আরো চলতে পারে এই জন্য আমরা চারজনকে জেলা অদল বদল করেছি সিলেটে ডিসি উজ্জর করা হয়েছে হি ইজ নোমর নাও হি ইজ ডি এবং তার অপরাধটা এত বেশি ছিল উনি তখন এডিসি ছিলেন ফেনীতে আমার যতদূর মনে পড়ে সেই নুসরাত হত্তা রেপ অ্যান্ড বার্ড তাকে বার্ন করে দেওয়া হয়েছিল এদিকে বিক্ষুব্ধ কর্মকর্তাদের দাবি জনপ্রশাসন সচিবের সাথে দেখা করে আশ্বাস পেয়েছেন তারা আমাদের দাবি ছিল আজকে পাঁচটার ভিতরে ওনার যাতে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেন এই দাবিগুলো বাস্তবায়ন করেন উনি বলেছেন শর্টেস্ট পসিবল টাইম আই উইল কমিউনিকেট উইথ চিফ এডভাইজার অফ দিস গভর্নমেন্ট আমাদের সকল ধরনের সহায়তা আমরা ওনাদেরকে করব। আমাদের এই দাবিগুলো উনি মনোযোগ দিয়ে শুনেছেন আমরা অনেকগুলো কথা বলেছি সেই সব কথার সাথে তিনি আমাদের এই ইমোশনকে ধারণ করেছেন ডিসি নিয়োগকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠিক হয়নি জানিয়েছেন প্রশাসনে বিশৃঙ্খলার কারণ খতিয়ে দেখতে গঠিত কমিটির প্রধান স্বাস্থ্য সচিব এম এ আকমাল হোসেন আজাদ সাতশো জনের তালিকায় যদি নাম থাকলে কেউ মনে করে আমি ডিসি হয়েছি এটা ঠিক হবে আমাদেরকে বলেছে যে আপনারা বাছাই করে ষাট জন দেন এখন যারা হয় নাই তারা তো কোনো পদাবরত হয় নাই ইজ্জত হানি হয় নাই তারা কেন হয় নাই আমরা কিন্তু প্রকাশ করিনি যদি প্রকাশ করি করার কোনো আইনগত সুযোগ থাকে যেটা আসলে নাই আইন অনুযায়ী তাহলে তারা সোশ্যালি এম্বারেস গত দুই দিনে দুই দফায় উনষাট জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার সৈয়দ আব্দুল মুহিত বাংলা ঢাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আলী হায়দার আজ এ আদেশ দেন এর আগে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে তৌফিক ইলাহি চৌধুরীকে আদালতে হাজির করা হয় তাকে দশ দিন রিমান্ড নেওয়ার আবেদন করে বাড্ডা থানা পুলিশ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি দু সাল থেকে মন্ত্রীর পদমর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তৌফিক ইলাহি চৌধুরী এদিকে নিউমার্কেট থানায় ব্যবসায়ী হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক আইজিপি শহীদুল হককে কারাগারে পাঠানো হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার আদেশ দেন গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় বিগ বস কর্পোরেশন লিমিটেড নামে পোশাক তৈরির একটি কারখানায় আগুন দিয়েছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানার আন্দোলনরত শ্রমিকরা বিগ বস কর্পোরেশন লিমিটেড কারখানা কর্তৃপক্ষ জানায় দুপুর বারোটার দিকে বেক্সিমকো কারখানার কয়েক হাজার শ্রমিক ওই কারখানার সামনে থাকা দোকানপাট ও ব্যাংক এশিয়ায় হামলা ও ভাঙচুর করে পরে কারখানার কেমিক্যালের গুদামে আগুন ধরিয়ে দেয় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঁচ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে গাজীপুরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈর নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে এতে চরম দুর্ভোগ সৃষ্টি হয় মহাসড়কে শিল্পাঞ্চল আসুলিয়ায় পোশাক শিল্পে চলমান সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাইশটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও বেশ কিছু কারখানায় তবে বেশিরভাগ কারখানায় কাজ করছে শ্রমিকরা অন্যদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় চলমান নৈরাজ্য বিশৃঙ্খলা থেকে গার্মেন্টস শিল্পকে বাঁচাতে বিকেলে শ্রমিক জনতার সমাবেশ হয়েছে নরসিংহপুরে ঢাকা উনিশ আসনের সাবেক সংসদ সদস্য ডা দেওয়ান সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এদিকে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে দ্রুত সময়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রম আবারও শুরু করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া পাশাপাশি শ্রমিকদের দাবিগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি চলমান শ্রমিক বিক্ষোভ নিয়ে বুধবার সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আসিফ মাহমুদ তিনি বলেন শ্রমিকের বকেয়া বেতন ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে যে প্রতিষ্ঠানকে ঘিরে শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তাদের রক্ষায় ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের উস্কে দিয়ে বাজার দখলের পায়তারা চলছে বলে অভিযোগ করেন তিনি শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন মাঠ পর্যায়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো সরাসরি শোনা হবে এবং সমাধানের উদ্যোগ নেওয়া হবে এদিকে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএম এর সভাপতি জানান শনিবার থেকে সব ফ্যাক্টরিতে নিরবিচ্ছিন্ন কাজ শুরু হবে কানাডার বেগমপাড়ায় পনেরো লাখ পঞ্চাশ হাজার কানাডিয়ান ডলারের বাড়ি ক্রয় দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা আঠারো আসনের সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক ক্ষমতার জেরে জমি দখল চাঁদাবাজি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ সহ নানা অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উত্তরা এলাকার প্রভাবশালী এই ব্যবসায়ীর বিরুদ্ধে বুধবার তার বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ পাওয়ায় অনুসন্ধানে নেমেছে সংস্থাটি এদিন নতুন আরো তিন মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক তালিকায় রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বগুড়া তিন আসনের সাবেক নুরুল ইসলাম তালুকদার ও চাপাই ওদুদ দুই সাবেক সংসদে ঢাকা আঠারো জনাব হাসানের বিরুদ্ধে ক্ষমতা ও দুর্নীতির মাধ্যমে কানাডার বেগমপাড়ায় বাড়ি সহ দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায় সাবেক সংসদ সদস্য বগুড়া তিন অ্যাডভোকেট নুরুল ইসলাম মোহাম্মদ তালুকদারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ সহ অনিয়ম দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে অবৈধ সম্পদের তথ্য পাওয়া যায় সাবেক সংসদ সদস্য চাপাইনগঞ্জ তিন জনাব আব্দুল ওয়াদিদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে তার নিজ পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গিয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাথমিকের সত্যতা পরিলক্ষিত হয় প্রকাশ্য অনুসন্ধানের জন্য আমাদের মানসিক কমিশন কর্তৃক বিডিআর হত্যার নেপথ্যে সাবেক সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের দায় দেখছেন বিদ্রোহ মামলায় জওয়ানদের আইনজীবী বিডিআর বিদ্রোহ মামলায় জওয়ানদের আইনজীবী সুলতান মাহমুদ হাইকোর্টে সাংবাদিকদের কাছে বলেন ব্যর্থতা ঢাকতে অসংলগ্ন কথা বলছেন সাবেক সেনাপ্রধান করতে গিয়ে মানসিক নির্যাতনের শিকার হবার কথাও জানান আইনজীবী সুলতান মাহমুদ বলেন বিডিআর সদস্যদের মামলা পরিচালনা করতে গিয়ে তিনি জানতে পারেন পঁচিশ ফেব্রুয়ারিতে ঘটনার আগেই বিডিআর কয়েকজন সদস্য বৈঠক করেন ব্যাস্টার ফজলেনুর তাপসের সঙ্গে হত্যার নেপথ্যে পার্শ্ববর্তী একটি দেশের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ এই আইনজীবীর এবং তিনি চেষ্টা করলে এবং সরকার চেষ্টা করলে এইসব আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে সেনাবাহিনীর অফিসার পারতেন আমি সৈনিকদের মুখে যেটি শুনছি সেটা হচ্ছে দুই হাজার আট সাল থেকে এটা পরিকল্পনা ছিল এটা ঘটানোর জন্য বহুবার চেষ্টা করছে বিদ্রোহ ঘটানোর জন্য দুই হাজার নয়ের যে তোরাবালির বাসায় শুরু হয় সেই মিটিংগুলো জেডি তহুদের বাসায় একাধিকবার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এমপি তাপাসে সাথে এই বিশ থেকে পঁচিশ জন ছিল বিদ্যার সৈনিক এবং বহিরাগত কিছু ছিল তারা বলল যে তারা বলছে যে স্যার এখানে সাত আটজন বহিরাগত ছিল তাদের আমরা চিনি না কিন্তু তারা বাংলা হিন্দি দুই ভাষায় কথা বলে তো আমি সূত্রে তাদের সাথে জন্মেছি তারা তখন আমাকে বলছে জানাইছে শিল্পকলা একাডেমিতে নবনিযুক্ত মহাপরিচালক নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ড সৈয়দ জমিল আহমেদ বলেছেন ইসলামের সঙ্গে সাংস্কৃতিক চর্চার কোনো বিরোধ নেই বিকেলে জাতীয় চিত্রশালা মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন জমিল আহমেদ বলেন শিল্পকলা একাডেমিকে দুর্নীতিমুক্ত স্বচ্ছ ও জবাবদেহিতামূলক হিসেবে গড়ে তোলা হবে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে ব্যয় বিভাজন ওয়েবসাইটে প্রকাশ করা হবে কাজে যোগদানের পর প্রথম দিনই সংস্কারের ইস্তেহার তুলে ধরে শিল্পকলা একাডেমির আইনের ফাঁক সমাধানের রূপকল্প কট্টরপন্থী বাধা বৈশ্বিক সংযোগ বৃদ্ধি ও অর্থনৈতিক মুক্তি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি এ সময় তিনি শিল্পকলা একাডেমিতে দুর্নীতির অসৎ প্রক্রিয়া অনুসন্ধান কারণ চিহ্নিত ও নিশ্চিহ্ন করতে পদক্ষেপ নেওয়ার কথাও বলেন মুক্ত সাংস্কৃতিক চর্চায় সকল প্রকার কট্টরপন্থী অসহিষ্ণু মতদার্শিক ও ধর্মীয় বাধা প্রতিবন্ধকতা অপসারণ ও মোকাবেলা করতে হবে এই লক্ষ্যে রাষ্ট্রীয় নীতি ও ক্ষমতা প্রয়োগ করে সাংস্কৃতিক সুরক্ষা বড় ও কালচারাল জাস্টিস নিশ্চিত করার সুস্পষ্ট রাষ্ট্রীয় অঙ্গীকার থাকতে হবে রাষ্ট্রীয় ক্ষমতা ও সরকারি যথেচ্ছা চারমূলক ইচ্ছা পূরণের তল্পিবাহক প্রতিষ্ঠানে পর্যবেশিত হবার দুষ্ট চক্র থেকে শিল্পকলা একাডেমিকে বের করে আনা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের সাথে প্রধান কার্যালয়ের নির্বাহীদের মত বিনিময় সভা হয়েছে মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে এর আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল্লাহ আল মাসুদ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিল রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সালাম এফসিএ এ স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশিদ ওয়াহাব এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ সরোয়ার হোসেন এ সময় স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলতাফ হোসেন শেষ করব ভবিষ্যতে ক্ষমতা কুক্ষিগত হওয়া ঠেকাতে সাংবিধানিক সংস্কারে ছয় কমিশন গঠন দেশবাসীকে আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা বিএনপি ও দেশের বিরুদ্ধে ফ্যাসিবাদের ক্রেতার্তাদের ষড়যন্ত্রের অভিযোগ তারেক রহমান নির্বাচন ইস্যুতে সরকারকে চাপ দিতে চায় না বিএনপি বলেছেন নেতারা নতুন ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বঞ্চিতদের বিক্ষোভ আট জনের নিয়োগ বাতিল গাজীপুরের বিগ বস কারখানায় আগুন আশুলিয়ায় আজও বিক্ষোভ দুর্ভোগের শিকার সাধারণ মানুষ অস্থিরতার পেছনে বহিরাগতদের ইন্ধনের অভিযোগ শ্রম উপদেষ্টা এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রয়েছে